আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যথারীতি আমি আজকে আপনাদের সাথে মুন্নি ফ্যামিলি ব্লগ এবং নুমান ইউএসএ লাইফস্টাইল থেকে আপনার আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হচ্ছে আপনার বাফালো ফুড সেন্টার, এটা বাংলাদেশি গোসারি বাফালোতে, যেটা গত কিছুদিন আগে আপনার এখানে উদ্বোধন করা হয়েছিল। বেশি দিন হয়নি অবশ্য। এটা জেনেসি স্ট্রিট 227 জেনেসি স্ট্রিট বাফালো NY 14211। আসলে স্টোরটার ভিডিও শেয়ার করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনার যারা দূর দূরান্ত থেকে অনেক বাফালো নিয়ে অনেক চিন্তিত থাকেন, অনেক টেনশনে থাকেন, তাদেরকে ভিডিওটা দেখানো যে আসলে বাফালোতে এরকম প্রায় 20 থেকে 25টা গোসারি আছে, গোসারিগুলো অনেক বড় বড়। এটা বেরিয়ে নিয়েও এই জন্য এটার ভিডিও করলাম। এর ছাড়াও আপনার আলাক্সা আছে, পল্লি আছে, আমানা গোসারি আছে, আর অনেক গোসারি আছে, প্রত্যেকটা অনেক বড় বড়। এবং এখানকার প্রাইসগুলো আপনার অনেক নিউ ইয়র্ক সিটির চাইতে কোনো অংশে আপনার বেশি না, অনেক কম এখানে প্রাইস, দ্রব্যমূল্য যেটা সেটাই আর কি। আর সার্ভিসটা অবশ্যই অবিয়াসলি অনেক ভালো। আর এখন এসব তো অবশ্যই তাদের একটা সেল শুরু হবে যেটা আগামীকালকে থেকে। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভিডিওটা দেখলেন এবং কি বলছেন যে আসলে অনেকে আপনার ভয়ে থাকেন, অনেক টেনশনে, অনেক চিন্তা যে বাফালোতে আসলে কিছু পাওয়া যায় না, বাংলাদেশে সব কিছু পাওয়া যায় কি না। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার আপনারা ইতিমধ্যে অনেকেই এখন আর বাফালো আসলে ছোটোখাটো কোনো বিষয় না, যেখানে 560-570,000 ফ্যামিলি আপনার বাফালোতে বসবাস করে বাংলাদেশি। সো এখানে আপনার লট অফ হালাল গোসারি, হালাল রেস্টুরেন্ট, আপনার কী বলে মসজিদ, এটা কোনো অংশে আমার মনে হয় নিউ ইয়র্কের 50 স্টেটের তুলনায় কোনো অংশে বাফালোর এই অংশটাতে কম হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি নিউ ইয়র্কের চাইতে অনেক বেশি এখানে মসজিদ এবং কি গোসারি অনেক বেশি এবং সুযোগ সুবিধা অনেক বেশি এই আর কি। এই জন্য আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আপনারা জানবেন ভিডিওতে। আসলে এখানে ওদের এটা হচ্ছে আপনার এখন যে অংশটা দেখানো হচ্ছে সেখানে হচ্ছে আপনার ফ্রোজেন ফিশ সেকশন। আর তারপরে যে আপনার ফ্রোজেন ফিশ সেকশনে দেখেন মাছগুলো অনেক বড়ো বড়ো ইলিশ মাছ, যেটা আমি আসলে সচরাচর অনেক গোসারিতে এগুলো সেল করে না। বাফালোতে আপনার মনে হয় রিচ মনের বেশি এই জন্য এগুলো বেশি সেল করে, অনেক বড় বড় মাছ সব কিছু আপনার একদম A to Z যা আপনি নিউ ইয়র্কে চাইবেন সব এখানে পাবেন। এটা হচ্ছে তাদের মিট সেকশন। তবে আমার কাছে গোসারিটার একটা বৈশিষ্ট্য ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার অনেক ওয়াইড, আপনার মনে হয় যেন দেখেন প্রত্যেকটা আপনার এই প্রত্যেকটা করিডোরগুলা লবিগুলা আপনার অনেক বড় বড়। মানে আপনি ইচ্ছে মতো আপনার প্রত্যেকটা আইলে আপনি চলাচল করতে পারবেন, দুইজন মানুষ অবভিয়াসলি দুইটা কার্ড নিয়ে চলাফেরা করতে পারবে, এরকম বড় বড় স্পেস নিয়ে ওরা আপনার গোসারিটা স্টার্ট করছে। এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ গোসারিতে যদি আপনার জায়গা কনজাস্টেড থাকে তাহলে মানুষ কার্ড নিয়ে চলাফেরা করতে পারে না আর কি। প্রত্যেক এমন কোনো কিছু বাদ নেই, এভরিথিং আছে যেখানে ফ্রোজেন থেকে শুরু করি, আপনার কুকারেজ থেকে শুরু করি, আপনার ড্রাই ফুড থেকে শুরু করি, আপনার মাছ মাংস ভেজিটেবল এভরিথিং একদম সব কিছু ফ্রেশ। কারণ সপ্তাহে মনে 2 থেকে 3 বার আপনার ডেলিভারি আসে, কারণ আমি এর আগে আলাক্সা এমনকি পল্লি দিয়ে জিজ্ঞেস করছি, ওদেরও সপ্তাহে 2 বা 3 বার ডেলিভারি আসে। তো তাহলে আপনার আপনাদের এখানে কোনো অংশেই কোনো কিছু আপনার শর্ট ফরার কোনো কারণ নাই। আসলে আমরা তো আপনার অনেক হ্যাপি, শুক্রিয়া আল্লাহর কাছে যে আসলে বাফালোতে অনেক ইজিতে আপনার সব কিছু হাতের কাছে পাওয়া যায়, যেটা আপনার নিউ ইয়র্কে বাজার করতে হলে সবাইকে জ্যাকসন হাইটসে যাইতে হয়। যারা বিভিন্ন এলাকাতে থাকে তারা জ্যাকসন হাইটস অথবা বিভিন্ন এরিয়া থেকে বাজার করতে হয়, কিন্তু বাফালোতে না, হাতের কাছে সব কিছু। আমার বাসা থেকে এটা 4-5 মিনিট, পল্লি লাগে, পল্লিতে যাইতে আপনার 4-5 মিনিট লাগে, সেম আলাক্সাতে যে 4-5 মিনিট লাগে, এমনি গোসারি 4-5 মিনিটের ভিতরে সবগুলো অ্যারাউন্ডে। আর প্রত্যেকটা গোসারিতে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা গোসারির আপনার বড় বড় পার্কিং লট আছে। আবার ওইখানে প্রত্যেকটা গোসারির ভিতরে আপনার রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে, সুন্দর এক কর্নার ওরা চা কফি, তারপর যে সিঙ্গারা সমস্যা যেটা মনে হচ্ছে সেটা খাওয়ার মতো ওরা ব্যবস্থা করে রাখছে, যে মানুষ বাজারও করবে সাথে সাথে আড্ডাও দিবে আর কি। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে আসলে এটা এক ধরনের আপনার কী বলে প্রচার করার মতো, যে আপনারা ভিডিওটা দেখলেন আর আপনাদেরও বাফালো সম্পর্কে ধারণা হইলো আস্তে আস্তে আর কি। কারণ বিভিন্ন চ্যানেল বিভিন্ন জন এটা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে বাফালো সম্পর্কে ভিডিও ধীরে ধীরে এটা ফুটাই তুলতেছে, আর সবার এখন আর অজানা কোনো কিছু নেই, আর আমারও এটা নতুন করে বলার কিছু নেই যে আসলে বাফালো কী। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা আপনাদের আপনার এই দেখেন এই জিনিসটা হচ্ছে ইলিশ মাছ, দেখছেন ইলিশ মাছ বাংলাদেশে যে ইলিশ শুটকি বলে, ইলিশ শুটকিটা এখানে তাহলে বুঝেন এটা ফ্রেশ শুটকি, কিন্তু এখানে এখন অ্যাভেলেবেল, যেটা নিউ ইয়র্কে অনেক গোসারিতে আপনি পাবেন না ইলিশ শুটকিটা।
এমন কোনো কিছু না, আমি স্টোরটাতে নতুন হইলেও আমি আজকে গেছি প্রথম, এর আগে কখনো যায়নি, কিন্তু এমন কোনো কিছু বাদ আমি দেখিনি, সব এ টু জেড সব কিছুই আছে। একটা গোসারিতে যেটা যেটা থাকা দরকার আপনার প্রয়োজন মতো, এমনকি দামও অনেক মোটামুটি রিজনেবল আছে, সবগুলো স্টোরে আপনার মোটামুটি কম্পিটিশন করে আপনার তাদের প্রাইস ইয়া করে। যেহেতু আপনার এখন গোসারি অনেক বেশি, অনেক কম্পিটিশন মার্কেট, এই জন্য প্রাইসও আপনার থেকে বেশি নেওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এটা এমন না যে আপনি জ্যাকসন হাইটসে গেছেন আপনাকে বাজার করে আসতে হবে, এটা হচ্ছে বাফেলোতে সব কিছু হাতের কাছে। আপনি একটা স্টোরে মন চাইতেছে আপনি বাজার করবেন, সেটা আরেকটা স্টোরে চলে যাবেন। এই হলো বাফেলো ফুড সেন্টারের অবস্থান। এটা আপনার 2200 জেনেসিস স্ট্রিটে অবস্থিত। এটা 100% হালাল, আমাদের বাংলাদেশি ভাইরাই আপনার এটা স্টার্ট করছে। আল্লাহ যেন তাদের মন আশা পূরণ করে আর কি, সবাই দোয়া করবেন তাদের জন্য আর আমাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।